আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেসার্স বিক্রমপুর কোকারিজে। তো আজকে কিন্তু খুব চমকপ্রদ আমরা কিচেন অর্গানাইজার দেখাবো। তো আপনাদেরকে খুব সুন্দর একটা কালেকশান আছে। তো এটা কিন্তু আপনারা বাসাবাড়ি থেকে শুরু করে কিন্তু অফিসে সব জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। তো সেটা কীভাবে ইউজ করবেন আর কোন কোন পারপাসে ইউজ করতে পারবেন সেটা কিন্তু আমরা জানতে পারবো বাইরের কাছ থেকে। তো ফ্রেন্ডস, আমাদের ব্লগগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন, তাতে করে কিন্তু আপনার ফ্রেন্ড যারা আছে তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো বা এই রিভিউগুলো দেখে কিন্তু উপকৃত হবে। অনেক বোন আছেন যারা নাকি কর্মজীবী আছেন বা অফিসে রান্না বাড়ার জন্য প্লাস বাসাবাড়িতে রান্না বাড়ার জন্য কিন্তু এই ধরনের আইটেমগুলো খুঁজতেছেন, তো তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের নাম্বারে। নতুবা যারা ঢাকার বাইরে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। তো ভাই, আমরা একটু ডিটেল জানি এটা কী প্রোডাক্ট আর কোথায় কোথায় এটা ইউজ করা যাবে। জি, সবার আগে বলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কিন্তু এটা কুরবানি স্পেশাল কিন্তু প্রেশার কুকারটা, কারণ সামনে কিন্তু কুরবানি চলে আসতেছে আর কুরবানি থাকা মানে কিন্তু আপনার যাকে প্রেশার কুকার কিন্তু অবশ্যই লাগে, তাই না? কেন, একটা প্রেশার কুকারে দেখা যায় আমরা একটা নর্মাল যে পাতিলে রান্না করতে গেলে, একটা মাংস করতে গেলে আপনার আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু সময় লেগে যায়। আর এই যে প্রেশারটা নিয়ে আসলাম, আপনার 10-15 মিনিটের মধ্যে আপনার জায়গায় প্রেশার কুকার আপনার মাংস আপনাকে মোমের মতো গলে যাবে, ঠিক আছে? আর কুরবানিদের মনে কিন্তু মাংস সবার বাসায় কিন্তু কম বেশ কিন্তু থাকে, তাই না? সবাই চাই আমরা কুরবানিদের একটু মাংস রেটটা আমাদের একটু স্পেশালি মতো একটু ভালো মতো যেটা আমরা খাই। তো যে প্রেশার কুকারটা নিয়ে আসলাম, দেখেন খুবই এক্সক্লুসিভ একটা প্রেশার কুকার। এই প্রেশার কুকারগুলো কিন্তু অনেক আপুর অনেক ভাইরা কিন্তু খুঁজে বিদেশে দেখে বা আনতে পারে না ওয়েটের জন্য, তাই না? তা আপনারা দরকার নেই বিদেশ থেকে আনা, আপনারা সরাসরি বাংলাদেশে পাওয়া যায়। টাকা থাকলে আমাদের বাংলাদেশে সব জিনিসই পাবেন। আপনারা সরাসরি আমাদের বিক্রমপুর কোকারে চলে আসবেন, ইনশাল্লাহ আমার দোকানে এইরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট আমার দোকানে আপনার আসছে, ঠিক আছে? তো যাই হোক, এই পেশাগরটা কিন্তু 3-in-1। তো সবার আগে যেটা আমি আপনাদেরকে বলবো, আগে এখানে লেখা আছে কিন্তু 3-in-1, দেখছেন 3-in-1। এটা ক্যাপাসিটি কিন্তু 5 লিটার। এটা কিন্তু আপাতত একটা সাইজ, অন্য কোনো সাইজ হয় না। নেক্সট টাইমে যদি কোনো সাইজ আসে আমি দেখাবো। আর এটা কোম্পানির নামটা হলো ইউকুক। ইউকুক কোম্পানি কিন্তু খুব ভালো একটা কোম্পানি, একটা প্রোডাক্ট, ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো সবার আগে যেটা আমি আপনাকে বলবো, এখন যেটা যে আসছে এটা হলো প্রেশার কুকার হিসাবে এটা কিন্তু কাজ হবে, এখন প্রেশার কুকার, ঠিক আছে? আর উপর অংশটা হলো মনে করেন এটা সিটি, যেটা দিয়ে আপনার বাসিটা দিবে এইটা, ঠিক আছে? এখন যদি মনে করেন আমি এটা প্রেশার কুকার হিসাবে ইউজ করবো না, যে দেখেন আমি ঢাকনাটা কীভাবে খুলছি, দেখছেন এর জাস্ট এটা এটাকে বামে প্রেস করে দিলে এখন এটা খুলে গেছে। এখন আমি এটা প্রেশার কুকার ইউজ করবো না, এখন আমি করবো কি এটা হাঁড়ি হিসাবে, তাই না? মনে করেন এটার মধ্যে মাংস টাংস দিয়ে তারপর আপনি যাকে এটাকে জাস্ট ঢাকনাটা দিয়ে আপনার হাঁড়ি হিসাবে সে কি অবস্থা, পুরো একের পাথর বলতে কি নর্মালি যে প্রেশার কুকারের মধ্যে দেখা যায় কি আপনার যাকে হাত দিয়ে কিন্তু হার্ড অ্যানাটাইজ করা যায় না। হ্যাঁ, গরু হাতটা দিলে কি হয় এটা কিন্তু উঠে যায়, এটার মধ্যে আপনার যাকে হাড্ডি দিয়ে মাংস রান্না করতে পারবেন। সো এটা কখনো দাগ পড়বে না বা উঠবে না। 2 নম্বর হলো এটা, এখন আপনি হাঁড়ি হিসেবে ইউজ করলেন, তাই না? চুলাতে আবার কিন্তু নিচে ইন্ডাকশন করা আছে, ইন্ডাকশন প্রেশার কুকার কিন্তু সবগুলোতে থাকে না। চাইলে আপনারা 2 চুলায় কারেন্টে চলে ইউজ করতে পারবেন, আবার নর্মাল গ্যাসের চুলা, লাকড়ির চুলা, যে কোনো চলে ইউজ করতে পারবেন। এখন আপনার হাঁড়ি হিসেবে দরকার নাই। এখন আমি কি করব, আমরা এটার মধ্যে স্টিম করব। যেমন আমার অনেক জাতীয় বা মানুষরা আছে যে মাংস জাতীয় তৈলাক্ত জাতীয় জিনিসটা খাবারটা খেতে চায় না, বা বিভিন্ন ধরনের মাংসটার মধ্যে চর্বিটা থাকে, তাই না? একটু হাফ সিদ্ধ করে খাবারটা খায়, তাই না? এরকম তো এটার মধ্যে কী করবেন, আগে পানি দিবেন, পানি দেওয়ার পর মাংসগুলো মশলা মাখিয়ে পানির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর ঠিক এটাকে আবার লাগিয়ে নেবেন, ঠিক আছে? এটাকে এখানে কিন্তু মনে করেন এখানে গাঁট আছে, গাঁটে গাঁটের মধ্যে ঠিক মতো আবার বসে নেবেন, ঠিক আছে? বসে আপনারা ওই হিসাবে এখন আপনার স্টিমের মতো কাজটা করতে পারবেন। ড্যাগেস থেকে এখন সিদ্ধ করতেছেন, এখন মোমো করতে চাইলে মোমো করতে পারবেন, মাংস জাতীয় যে কোনো জিনিস সিদ্ধ করতে চাইলে সিদ্ধ করতে পারবেন। যখন করা শেষ হয়ে গেছে সেখান থেকে ভিতরে যে পানিটা যে রয়ে গেছে আপনার চাইলে ঢাকনা খুলে পানিটাকে ফেলে নিতে পারবেন, আবার চাইলে এই পানিটাকে এইভাবে উপোত করেও দিতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু দেওয়া আছে যে দেখেন, এই দেখছেন পানিটা কিন্তু এখান থেকে কিন্তু পড়ে যাবে খুবই ইজিভাবে, পানি কিন্তু একদম ছোটো ছোটো হোল, একের ছোটো হয়ে পানিটা পড়ে যাবে, সে খাবারটা ভিতর থেকে যাবে, ঠিক আছে? তো এইরকম প্রেশার কুকার অনেক আপুর অনেক ভাইরা কিন্তু খুঁজে, কিন্তু আপনারা এরকম এক্সক্লুসিভ প্রেশার কুকার আমাদের কাছে নেবেন, খুবই ভালো, হাড় অ্যানোডাইজ, আর আমাদের গ্যারান্টি কিন্তু থাকবে এটা আপনার যাকে 10 বছর। 10 বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা রিপ্লেসমেন্ট করে দেবো আপনাকে, সেক্ষেত্রে কোনো পার্সে টাকা পয়সা দিতে হবে না। আর এই প্রেশার কুকারের যদি কখনও কোনো প্রকারের রাবার নষ্ট হলে রাবার পাওয়া যায়, বাসি নষ্ট হলে বাসি পাওয়া যায়, সেফটি নষ্ট হলে সেফটি পাওয়া যায়, যে কোনো জিনিস পাওয়া যায়, 100% কিন্তু এটা অ্যাসেস, কখনও জং মোর্চা ধরবে না, কখনও নষ্ট হবে না। আর আমাদের তো 10 বছর গ্যারান্টি আছে, কোনো রকম কোনো সমস্যা হবে সেটা চেঞ্জ করে দিব। এখন আমি আপনাদেরকে এটার প্রাইজের কথাটা যেটা বলবো, এই প্রোডাক্টটা যারাই নেবেন একদম ফিক্সড আমরা দামটা রাখতেছি 6500, একদম ফিক্সড 6500 টাকা। হ্যাঁ, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে সাইজ কিন্তু আপাতত একটাই। আর এই প্রেশার কুকার নিলে আপনি 3টা পারপাসে কিন্তু কাজ করতে পারবেন। আমি কিন্তু বলে দিলাম এটা কিন্তু প্রেশার কুকার প্লাস হাঁড়ি এবং স্টিম,
তিনটা রকম ইউজ করতে পারেন এখানে কিন্তু আমাদের মাংস চাল ডাল একসাথে দিয়ে রান্না করা যাবে হ্যাঁ সব করতে পারেন আপনি বিরিানি যদি খিচুড়ি রান্না চান খিচুড়ি রান্না বিরিানি রান্না বিরিানি রান্না করবেন মাংসগুলো মাংস ডাল এভরিথিং সব আপনারা যে খাবারগুলো খাই ওই খাবারগুলো এর মধ্যে করতে পারবেন আর এটার যদি সময়ের যদি মেন্টাল যদি সেটা যদি বলি আপনারা দেখা গেছে যে সর্বোচ্চ সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট টোটাল রান্না হয়ে যাবে রাইট তো फ्रेंड्स আমি কিন্তু অফিসের কথা বলেছিলাম অনেকে আছে যেন অফিসের লাঞ্চটা রান্না করে থাকেন তো দেখা যায় 5 6 জন বা 10 জনের রান্না কিন্তু আপনারা এটার মধ্যে রান্না করতে পারবেন কিন্তু একসাথে দেখা যায় খিচুড়ি বা অন্যান্য আদার্স যে রান্নাগুলো আছে এটাতে একসাথে কিন্তু দেখা যায় যে অনেকে আছেন এরকম যে লাঞ্চটা বাসা থেকে নিতে চান না বা বাইরে খেতে চান না তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট একটা আইটেম তো অফিসেও কিন্তু আপনারা এই আইটেমটা কিন্তু ইউজ নিতে পারবেন হ্যাঁ তো করতে পারেন খুবই ইউজফুল একটা প্রোডাক্ট তো প্রাইসটা আমরা আরেকবার বলে দেই মাত্র হ্যাঁ এটা প্রাইসটা 6500 আর সেই ক্ষেত্রে আমাদের বিকাশে আপনি যাকে মনে করেন যে ঢাকার ভিতর হলে তো ক্যাশ অন ডেলিভারি সাথে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে আর ঢাকার বাইরে যদি হয় সেই ক্ষেত্রে আগে আমাদেরকে বিকাশে 500 বা 1000 টাকা পেমেন্ট করে 1000 টাকা দিয়ে দেব জান আজকে 1000 টাকা আমরা দিয়ে দেব আপনাদেরকে 1000 টাকা আমাদেরকে আপনারা বিকাশে পাঠিয়ে দিবেন পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ বাকি টাকাটা আপনারা মনে করেন আমাদেরকে কুরিয়ার মাধ্যমে থেকে নিয়ে আপনি নিয়ে যাবেন এর থেকে আর কিছু নেই এর চেয়ে ফ্যাসিলিটি আর কিছু নেই আপনাদের তো এটা পুরো বাংলাদেশ জুড়ে হ্যাঁ একটু কথা বলে দেই অনেকে কিন্তু বিশ্বাস করে না কিন্তু আমাদেরকে বিশ্বাস অবশ্যই রাখতে হবে কেন সব দোকানদার কিন্তু এক সমান হয় না তাই না তো অবশ্যই আমাদের বিশ্বাস রাখবেন আমরা প্রোডাক্ট যা দেখাবো তাই পাবেন তাই পাবেন ঠিক আছে 1000 এর মধ্যে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 1000 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব ভাইদের এই হলো এই নম্বরের মধ্যে আমাদের যোগাযোগ করবেন আর দোকান চিনতে সমস্যা হলে এখানে স্ক্রিনে যে কোনো নম্বরে ফোন করবেন আর আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আমাদের কিন্তু নেটওয়ার্কে খুবই সমস্যা হয় দোকান চিনতে সমস্যা হলে যে কোনো স্ক্রিনে নম্বরে ফোন করবেন আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আপনি কষ্ট করে কোনো দোকান থেকে জিজ্ঞেস করতে হবে না এটা ফোন করলে আমাদের লোক আপনাকে নিয়ে আসবে ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আমরা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম